ভোটের আগেই অঘটন করিমগঞ্জে। রামকৃষ্ণনগরের ভোটকর্মীদের বাহন দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, পাঁচজন ভোটকর্মী জখম হয়েছেন বলে খবর। পাল উপাধির এক পুলিশ কর্মীর অবস্থা সংকটজনক বলে জানা গেছে। নিশ্চিন্তপুরের 143 নম্বর পোলিং স্টেশনে ভোটকর্মীদের বাহন দুর্ঘটনাগ্রস্ত। এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং দর্শকদের জন্য, ভোটের আগেই অঘটন সংঘটিত হয়েছে করিমগঞ্জে। রামকৃষ্ণনগরে ভোটকর্মীদের একটি বাহন দুর্ঘটনাগ্রস্ত, পাঁচজন ভোটকর্মী জখম হয়েছেন, এক পুলিশ কর্মীর অবস্থা সংকটজনক বলে জানা গেছে। নিশ্চিন্তপুরের 143 নম্বর পোলিং স্টেশনে ভোটকর্মীদের বাহন দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। বরাক উপত্যকায় এবারে লোকসভা ভোটে প্রথম অঘটন সংঘটিত রামকৃষ্ণনগরের সনবিল উপকূলীয় নিশ্চিন্তপুরে। বরাক উপত্যকায় প্রথমবারের মতো লোকসভা ভোটে প্রথম অঘটন এবারের রামকৃষ্ণনগরের সনবিল উপকূলীয় নিশ্চিন্তপুরে সংঘটিত হয়েছে সে অঘটন। নিশ্চিন্তপুরের 143 নম্বর পোলিং স্টেশনে ভোটকর্মীদের বাহন গন্তব্যে পৌঁছার আগেই দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। তথ্যে জানা গেছে, ভোটকর্মীদের বাহন দুর্ঘটনায় প্রত্যেক ভোটকর্মী জখম হয়েছেন। স্থানীয়দের দ্বারা আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পাল উপাধির এক পুলিশ কর্মীর জখম গুরুতর বলেও জানা গেছে। করিমগঞ্জ সদর থানার অধীনস্থ মদন মোহন এলাকার নিকটবর্তী নিশ্চিন্তপুরেই ঘটেছে এই অঘটন। আহত ভোটকর্মীদের চিকিৎসাধীন করা হয়েছে। খবর পেয়ে করিমগঞ্জ সদর পুলিশ এবং নির্বাচনী সেক্টর অফিসাররা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে। ভোট গ্রহণের ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ ইভিএম মেশিন সুরক্ষিত আছে কিনা এই সংক্রান্ত বিশদ তথ্য এখনো পাওয়া যায়নি। নির্বাচনী অঘটনের এটাই প্রথম বরাক উপত্যকা বা রাজ্যের মধ্যে একমাত্র পূর্বাঞ্চল প্রতিদিন মধ্যে আপনাদেরকে জানাচ্ছি এই খবর, এই অঘটনের খবর। এটাই প্রথম ইনফরমেশন, কিছুক্ষণের মধ্যে বিশদ তথ্য তুলে ধরার চেষ্টা করব আমরা পূর্বাঞ্চল প্রতিদিনে। ইতিমধ্যে রামকৃষ্ণনগরের জোনাল অফিসারের সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত হয়েছে ভোটকর্মীদের একটি সোমো গাড়ি। দুর্ঘটনাগ্রস্ত টিমকে জেলা সদরে ফিরিয়ে নেওয়া হচ্ছে। ইভিএম ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এখনো পর্যন্ত নিশ্চিত খবর পাওয়া যায়নি। যারা যে টিম সেখানে যাও গন্তব্যে পৌঁছার আগে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে তাদেরকে করিমগঞ্জে পুনরায় ফিরিয়ে নেওয়া হচ্ছে এবং সেখান থেকে আরেকটি টিম রামকৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গেছে। এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং, ভোটের আগেই অঘটন ঘটল করিমগঞ্জে। রামকৃষ্ণনগরের ভোটকর্মীদের বাহন দুর্ঘটনাগ্রস্ত, পাঁচজন ভোটকর্মী জখম হয়েছেন এই দুর্ঘটনায়, সেই সাথে এক পুলিশ কর্মীর অবস্থাও সংকটজনক বলে জানা গেছে। নিশ্চিন্তপুরের 143 নম্বর পোলিং স্টেশনের ভোটকর্মীদের বাহন দুর্ঘটনাগ্রস্ত। বরাক উপত্যকা এবারের লোকসভার ভোটে প্রথম অঘটন রামকৃষ্ণনগরের সনবিল উপকূলীয় নিশ্চিন্তপুরে। নিশ্চিন্তপুরের 143 নম্বর পোলিং স্টেশনে ভোটকর্মীদের বাহন গন্তব্যে পৌঁছার আগে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে বলে খবর। তথ্যে জানা গেছে, ভোটকর্মীদের বাহন দুর্ঘটনায় প্রত্যেক ভোটকর্মী জখম হয়েছেন। স্থানীয়দের দ্বারা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে পাল উপাধির এক পুলিশ কর্মীর জখম গুরুতর বলেও জানা গেছে। করিমগঞ্জ সদর থানার অধীনস্থ মদন মোহন এলাকার নিকটবর্তী নিশ্চিন্তপুরে ঘটেছে এই দুর্ঘটনা। আহত ভোটকর্মীদের চিকিৎসাধীন করা হয়েছে। খবর পেয়ে করিমগঞ্জ সদর পুলিশ এবং নির্বাচনী সেক্টর অফিসাররা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে। আগামীকাল অর্থাৎ 26 এপ্রিল শুক্রবার গণতন্ত্রের মহা উৎসব লোকসভা নির্বাচন 2024। সেখানে আজ কিন্তু করিমগঞ্জে বিভিন্ন বুথ কেন্দ্রের উদ্দেশ্যে ভোটকর্মীরা তাদের গন্তব্যে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন। সেই সময় রামকৃষ্ণনগরের উদ্দেশ্যে যারা গন্তব্যে পৌঁছার জন্য রওনা দিয়েছিলেন তাদের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়ে যায় নিশ্চিন্তপুরে। এ সংক্রান্ত বিশদ তথ্য এখনো পাওয়া যায়নি। নির্বাচনী অঘটনের এটাই প্রথম খবর। আমরা এ বিষয়ে আরো বিশদ তথ্য তুলে ধরব পূর্বাঞ্চল প্রতিদিনের দর্শকদের সামনে। তবে ইতিমধ্যে যে খবর পাওয়া গেছে যে রামকৃষ্ণনগরের জোনাল অফিসার সূত্রে আমরা খবর পেয়েছি দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন যারা ভোটকর্মীরা, তাদের বাহনটি ছিল সুমো বাহন। দুর্ঘটনাগ্রস্ত টিমকে ইতিমধ্যে জেলা সদরে ফিরিয়ে নেওয়া হচ্ছে এবং ইভিএম ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তাও কিন্তু নিশ্চিত খবর আমরা এখনো পাইনি। তবে এই বিষয়ে আরো বিশদ তথ্য আমরা আপনাদেরকে জানাবো। ইতিমধ্যে যা জানা গেছে যে দুর্ঘটনাগ্রস্ত টিমকে জেলা সদরে ফিরিয়ে নেওয়া হয়েছে এবং অপর আরেকটি টিম ইতিমধ্যে পৌঁছাচ্ছেন রামকৃষ্ণনগরের উদ্দেশ্যে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।